শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মজিদ আহমেদ, পিতা আব্দুল, মায়ের নাম আয়েশা খাতুন, ঠিকানা চরকাটা ইউনিয়ন কোম্পানিগঞ্জ নোয়াখালী। যুদ্ধের আগে আপনি কি করতেন? আমি মিলে চাকরি করতাম। কোন মিলে? গোরাসান ন্যাশনাল গ্রুপ। যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? যুদ্ধের সাথে সংযুক্ত হয়েছি আমি এইভাবে, 27 তারিখ রাত্রেই আমরা ওখান থেকে হাঁটি দেশের দিকে ওই গোরাসান থেকে আমরা নরসিংদী যাই। নরসিংদী থেকে লঞ্চে উঠি আমরা নবীনগর আসি, নবীনগর থেকে হাঁটি দেশে আসি। তারপরে দেশে আসি কিছুদিন অবস্থান দিল, ইয়ার পরে ভেজাকার সৃষ্টি হইল দেশে। ভেজাকার সৃষ্টির পরে আমাদের উপরে অনেক প্রফেসরিংয়ের যখন মাপকাঠি একটু বাড়ি গেছে আমাদের বাড়িতে, আমি করে গুলিও করছে। তো ওই গুলি করার পরিপ্রেক্ষিতে আমরা ওখান থেকে তোমায় আমি আবার গোরাসান চলি। গোরাসান যাওয়ার পরে আমার মেইলের যে আমার শ্রমিক লীগের সেক্রেটারি ছিল হাফাজউদ্দিন বাঙ্গি, ওই তাদের স্থানীয় ওনার সাথে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আগরতলাতে আমরা অবস্থান নিই। সেখান থেকে ত্রিপুরা ভিতরে উদয়পুর একটা জায়গা, ওখানে পালাটানা ট্রেনিং সেন্টার আমরা ট্রেনিং, সেখান থেকে আরও একটু ট্রেনিং হয়েছে কাকরামন বলে একটা জায়গা, সেখানে আমাদের হায়দ্রাবাদে নিয়ে আমাদের গেরিলা একটা ট্রেনিং দিয়েছে। ওখান থেকে আমরা মেলাগড় আসিনি, অস্ত্র নিয়ে আমরা দেশে ফিরে আসি। কজন আসলেন? আমরা 84 জন ছিলাম। আপনাদের কমান্ডার কে ছিল? মোশারফ হোসেন। ডেপুটি কে ছিলেন? ডেপুটি ছিলেন উনি, বাড়ি হইল ফ্যানের ভিতরে, ওনার নাম আছে হানিক। আমরা তো আইসি একবারে ধরতে গেলে লাস্টের দিন কোম্পানি এই অপারেশনটাই সবচেয়ে বড় অপারেশন। আর অঞ্চলটা কয় তারিখ স্বাধীন হয়? অঞ্চলটা তো 7 তারিখে মুক্ত হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ,
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।